হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভীষণ স্পেশাল এবং রোজকার স্বাদের থেকে একদম আলাদা খুবই ডিলিশিয়াস একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে হরিয়ালি বেগুন বলতে পারেন, বা সবুজ বেগুনের তরকারি, বা খার বেগুন বলতে পারেন। একদম ইজি রেসিপি, চলুন ঝটপট দেখে নিই। আমি মশলার পেস্ট বানানোর জন্য এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু নিয়েছি আমি ধনে পাতা, একটু বেশি করেই নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু আমি শুকনো নারকেল, চাইলে আপনি তাজা নারকেল নিতে পারেন, আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চির মতো আদা আর 8-10 কলির মতো রসুন। এইসব কিছু আমাদের পিষে নিতে হবে, বেটে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে আমি একটা মিক্সার জার নিয়েছি, ছোট জার, আর এর মধ্যে আমি এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু আমি দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আরও কিছু মশলা আমাদের মেশাতে হবে। ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম। এবার অন্য মশলার মধ্যে আমি সবার প্রথমে নেব ধনে। তো প্রায় আমি 2 টেবিল চামচ ধনে নিচ্ছি, গোটা ধনে। চাইলে ধনে গুঁড়োও ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে গোটা মশলাগুলোই নিচ্ছি। আর এই হচ্ছে সাদা তিল। কালো তেলের খোসা ছাড়িয়েও নেওয়া যায়, তবে সাদা তিলটা কিন্তু এমনিতেই বাজারে পাওয়া যায়, বা খোসা ছাড়ানো কালো তিলও পাওয়া যায়। তো সেখান থেকে আমি মোটামুটি 1.5 টেবিল চামচের মতো সাদা তিল নিচ্ছি। আর এখন নিচ্ছি আমি মোটামুটি 1 চা চামচের মতো জিরে, গোটা জিরে, আর একটুখানি জল দেব। জলটা যত কম সম্ভব ততটা কম দিয়েই আমরা মশলাটা পিষবো। এখন আমি একটুখানি দিচ্ছি, আর লাগলে আমি পরে আরও একটুখানি দিয়ে নেব। ঢাকনা লাগিয়ে এবার আমি মিক্সারটা চালিয়ে নেব, আর খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এরপরে আর একটুখানি জল ব্যবহার করেছিলাম। মশলাটা আমাদের যতটা সম্ভব গাঢ় তৈরি করতে হবে। তো মশলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ছোট্ট একটা প্লেট নিয়েছি, একটুখানি মশলার পেস্ট এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইটুকু দিয়ে আমরা বেগুনের জন্য স্টাফিং বানাবো, মানে পুর বানাবো। তো একটুখানি মশলা আমি এখানে দিলাম, আর এর সঙ্গে সঙ্গে আমি নেব কিছু ভেজে রাখা চিটবাদামের গুঁড়ো। চিটবাদাম নর্মালি আমি ভেজে নিয়েছি, তারপরে ঠান্ডা করে মিক্সারে একটা, দেখুন এই যে আধা ভাঙা রকমের গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। মশলাটাকে আরও একটু টাইট করব, যাতে আমরা বেগুনের মধ্যে খুব সুন্দর করে ভরতে পারি। চাইলে কিন্তু এই যে চিটবাদামের গুঁড়োটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো আসে, আর গ্রেভিটাও সুন্দর গাঢ় হয়। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা স্টাফিংয়ের জন্য একটুখানি লবণ দেব। পুরো লবণটা আমি এখানে দিচ্ছি না, কিছুটা লবণ দিচ্ছি, আর বাকি লবণটা আমি গ্রেভির সঙ্গে ব্যবহার করব। একটুখানি লবণ দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিলাম। তো বেগুনের পুরটা আমাদের তৈরি হয়ে গেছে, আর এই নিয়েছি আমি বেগুন। অবশ্যই পুর ভরা বেগুন বানানোর জন্য ছোট বেগুনই লাগে, বড় বেগুন দিয়ে এত সুন্দর করে হয় না, অনেক বড় বড় থেকে যায় আর রান্না করতে অসুবিধা হয়। বেগুনগুলো আমি বোটাগুলো কীভাবে কেটে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন, আর ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই। এবার আমি কাটছি, ক্রস প্যাটার্নে আমরা কাটবো, দুটো কাট লাগাবো, আর বোটার পোর্শনটা আমরা আলাদা করব না। এই দেখুন, এরকম করে করলে কী হবে, আমরা পুরটা ভরতে পারবো বেগুনের মধ্যে। দেখুন, এটাতেও আমি এরকম কাট লাগাচ্ছি। এরকম করে সমস্ত বেগুনগুলো কেটে আমরা রেডি করব। আর ভেতরে পোকা আছে কিনা সেটাও কিন্তু দেখা হয়ে যাবে। তো এবার আমরা এক একটা বেগুন নেব, আর বেগুনের মধ্যে মশলার স্টাফিংটা ভরে নেব। আমি কিন্তু আমার হাত ব্যবহার করছি। আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি খুব ভালো পারেন ভরতে, তাহলে আপনি চামচ দিয়ে বা একটা ছুরি দিয়ে ভরতে পারেন, তবে আমি কিন্তু অতটা এক্সপার্ট নই, আমি হাত দিয়েই ভরছি। এরকম চেপে চেপে সুন্দর করে আমি ভরে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, প্রথম বেগুনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে একেবারে পুর ভরে। এবার এইভাবেই আমরা বাকি বেগুনগুলোকেও পুর ভরে রেডি করে নেব।
এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত বেগুনগুলোতে পুর ভরে নিয়েছি, একটুখানি স্টাফিং বেঁচে গেছে। আর এই হচ্ছে আমাদের বেগুনগুলো, আর যে পুরটুকু বেঁচে গেছে সেটা আমরা গ্রেভির সঙ্গে, গ্রেভির মশলার সঙ্গে ব্যবহার করে নেব। এবার আমি কড়াই বসিয়েছি হিটারের ওপরে, একটুখানি তেল দিচ্ছি, মানে 2 চামচ তেল দিয়ে নিচ্ছি আমি, সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 টিস্পুন জিরে, আর দেব 1/2 টিস্পুন, মানে 1/2 চা চামচ সর্ষে, একটুখানি হিং দেব, মোটামুটি 1 চুটকির মতো হিং দিয়ে দিচ্ছি, আর দেব 8-10টা কারি পাতা। কারি পাতাটা যদি না পাওয়া যায় তাহলে স্কিপ করতে পারেন, তবে পাওয়া গেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সব মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব, সরাসরি বেগুনগুলো দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব। মোটামুটি হালকা হালকা একটা লাল লাল কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, কিছুক্ষণ পরপর পাল্টে দিতে হবে যাতে সব দিক থেকে ভাজা হয়। দেখুন হালকা হালকা লাল লাল কালার দেখা যাচ্ছে। এবার আমরা এর মধ্যে যে মশলা স্টাফিংটা বা যে বাটা মশলাটা বেঁচে গেছিলো সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এই হচ্ছে স্টাফিংয়ের মশলাটা, এটাও দিয়ে দেব, আর যেটা মিক্সার জারে রয়েছে অবশিষ্ট ওটাও দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা, আর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, কারণ মশলা ভুনতে আমাদের এমনিতেই জলের দরকার আছে, তার উপরে মিক্সার জারে লেগে থাকা মশলাটা ওয়েস্টও হবে না। একটু জল দিয়ে দিলাম আমি, ভালো করে নেড়ে নেব। আর এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, আর হিট রাখবো একেবারে লোতে। যদি মশলা বেশি ড্রাই মনে হয় তাহলে আরও একটু জল দিয়ে নিতে পারেন। ঢেকে দেওয়ার আগে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নেব। আমি কিছুটা লবণ স্টাফিংয়ের মধ্যে দিয়েছিলাম, বাকিটা লবণ আমি এখানে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমরা লো হিটে ঢাকনা লাগিয়ে রান্না করব, যতক্ষণ কি যেটুকু আমরা জল দিয়েছি এটুকু শুকিয়ে না যায় আর তেলটাও রিলিজ হয়ে না যায়। দেখুন মশলার ওপর থেকে অনেকটা তেল দেখা যাচ্ছে, সবুজ রঙের তেল, আপনি দেখে বুঝতেই পারছেন। ভালো করে নেড়ে চেড়ে এবার আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই অবস্থায় আপনি সম্ভব হলে গরম জল দেবেন, আমি কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করছি, কারণ জল গরম করতে আমার মনে ছিল না। গরম জল দিলে টেক্সচারটা খুবই ভালো আসে আর কি। আর ঝোল, মানে জলটা আমি খুব বেশি দিচ্ছি না, কারণ এই সবজিটা, এই রেসিপিটা গাঢ় গ্রেভিতেই ভালো লাগে। ঢেকে রান্না করব, কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করব, আর একটু নাড়িয়ে দেব। বেগুনগুলোকে একটু ফ্লিপ করে দেব, পাল্টে পাল্টে দেব যাতে সব দিক থেকে সমানভাবে রান্না হয়ে যায়। আবারও ঢেকে দিচ্ছি আমি, আর এখন কিন্তু বেগুনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেগুন যদি এরকম করে কাটেন তাহলে কিন্তু যখন চেক করবেন তখন একেবারে বোটার অংশটা ধরে চেক করবেন, বোটার অংশ চেপে চেক করবেন যে বেগুনটা গলেছে কিনা। এই জায়গাটায় খুব ভালো করে গলে গেছে, মানে বেগুন খুব ভালোভাবে গলে গেছে, নইলে অনেক সময় বোটার অংশ কাঁচা থেকে যায়। তো এবার গ্রেভির কনসিস্টেন্সি আমার জন্য একেবারে পারফেক্ট আছে, হিট বন্ধ করে দিচ্ছি আর তরকারিকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে রোজকার স্বাদের থেকে একদম আলাদা। এতে আমরা পেঁয়াজের ব্যবহার করিনি আর গরম মশলার ব্যবহারও করিনি, খেতে একেবারে অন্যরকম কিন্তু ভীষণ ডিলিশিয়াস। আপনি নর্মাল সাদা ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখুন, আপনার ভীষণ পছন্দ হবে। আর রেসিপিও তো একদম সিম্পল, অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।